বালুরঘাটে প্রাক পূজা সম্মেলনী আপনারা করছেন মিথুন চক্রবর্তীকে এনে, মিথুন চক্রবর্তীকে আনার কারণ কি উদ্বুদ্ধ করা কর্মীদের? অবশ্যই, মিঠুন দা তো আমাদের কামব্যাক হিরো। যতবার ওনাকে পেছনে ঢেলে দেওয়া হয়েছে, মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, উনি মাটি ফুড়ে আবার নতুন উদ্ভাস নিয়ে বেরিয়েছে, নতুনভাবে উদ্ভাসিত হয়ে বেরিয়েছেন। উনি আমাদের কাছে কামব্যাক হিরো এবং ওনাকে দেখে আমরা লড়াইয়ের এনার্জি পাই। উনি আসা মানে বুস্টিং করবেন উনি আমাদের কর্মীদেরকে। আমাদের কর্মীরা অলরেডি কামব্যাক করতে শুরু করেছে, 13 তারিখে আপনারা দেখেছেন আমরা তৃণমূল কংগ্রেসের সরকারের ঘণ্টা বাজিয়ে দিয়েছি মোটামুটি। এবার আগামী দিনে আরও ঘণ্টা বাজাবো, ঘণ্টাই খুলে কেটেছে। আমরা দেখেছি সাধারণত মিথুন চক্রবর্তীকে বঙ্গের বিভিন্ন জেলায় যেতে হেলিকপ্টারে, এবার ট্রেন সফরে এলেন, কী বলবেন? এটা তো আমাদের জেলার জন্য পাওনা, আমাদের জেলার সম্মানের বিষয় যে মিঠুন চক্রবর্তী দক্ষিণ দিনাজপুরের জেলায় আসবেন বলে, এই জেলার লোকেদের সাথে দেখা করবেন বলে প্রায় 20-25 বছর পর প্রথম, মানে অনেকদিন পর 20-25 বছর পর ট্রেনে চাপলেন। এটা আমার মনে হয় এটা আমাদের জেলার জন্য, জেলাবাসীদের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। উনি আসছেন, কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে, আপনাদের সকলের সাথে দেখা হবে। আজকে কী বিষয় নিয়ে আপনাদের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে? ছিড়ুক, আমরা মানুষের মনে আছি, সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরের মানুষের মনে থাকে, ফ্লেক্সে না থাকলেও চলবে। কর্মীদের নিয়ে বৈঠক আর সেটা না আমি বলবেন না, কিন্তু একটু যদি আভাস দেন যে আজকে বৈঠকটা কী ধরনের হতে পারে। না না, যেরকম হয় একটা প্রাক পূজা সম্মেলনী, যেহেতু বিজয়া সম্মেলনী সব জায়গায় একসাথে তো করা সম্ভব নয়, সেজন্য আমরা কিছুটা পুজোর আগে করছি, কিছুটা পুজোর পরে করব। মিঠুনদা বলেছেন আরও সময় দেবেন, এখন 4 দিন সময় উনি আমাদেরকে দিতে পেরেছেন, 24 থেকে 28, তার মধ্যে 26 তারিখ মাঝে গ্যাপ আছে, উনি পার্টি অফিসে বসবেন, বাদবাকি 27-28 দুদিনই আমাদের এরকম বিভিন্ন জেলায় বিভিন্ন জেলার লোকেদেরকে নিয়ে বসা, একসাথে 2-3টে জেলাকে নিয়ে বসার পরিকল্পনা আছে। কর্মীদেরকে উদ্বুদ্ধ করবেন, আর আমার কাজ সাংগঠনিক কিছু কাজকর্ম আমাদের জেলার নেতারা আছেন, তারা পঞ্চায়েত, এখানে বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, পঞ্চায়েতের জন্য আলাদা বৈঠক সব করছেন উনি মন্ত্রিত্ব ফিরে পাওয়ার জন্য। মন্ত্রিত্ব ফিরে পাবেন না, রিটায়ারমেন্টের টাইম এসে গেছে, এরপরে ফেসবুক লাইভ করবেন আর সুইমিং পুলে সাঁতার কাটবেন নাতির সাথে। আন্দোলন শেষ হোক, কারণ যে কোনো বিষয়েই সমস্যার সমাধান আন্দোলন করে তো হওয়া সম্ভব নয়, আলোচনার মাধ্যমে হওয়া সম্ভব, ট্রেন লাইনে তো আলোচনা সম্ভব নয়। তো স্বাভাবিকভাবে তারা আন্দোলন তুলে নিয়েছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সেই দাবি নিয়ে আলোচনা করবে সরকার, দুই সরকারই আছে, রাজ্য সরকার কেন্দ্র সরকার আছে, তারা আলোচনা করবে এবং তার নিয়মকানুন অনুসারে তারা দেখবেন। শুভেন্দু অধিকারী কালকে একটা স্কুল ড্রেস নিয়ে একটা মন্তব্য করেছেন, এই যে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন স্কুলে স্কুল ড্রেস নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে, এটাকে আমরা সম্পূর্ণভাবে বিরোধিতা করছি। প্রত্যেকটি স্কুলের ঐতিহ্য আছে এবং সেই স্কুলের স্কুল ড্রেস আছে এবং তাদের লোগো আছে, ঐতিহ্যবাহী লোগো, সেই লোগোকে পরিবর্তন করা উচিত নয়। এবং স্কুল ড্রেস নিয়ে একটা চক্র, আগে স্কুল ড্রেস তৈরি হতে হচ্ছে লোকাল সেলফ হেল্প গ্রুপ নিয়ে, আজকে দক্ষিণ দিনাজপুরের যদি মহিলারা সেলফ হেল্প গ্রুপের মহিলারা স্কুল ড্রেস তৈরি করার বরাত পেতেন, পুজোর আগে তাদের পরিবারে 2 টাকা ঢুকত, চাকরি তো নেই, এই করে তো খেতে হবে, সেটাও পর্যন্ত ভাইপো নিয়ে নিল। আমরা কষ্ট বুঝতে পারছি, পুলিশের কোনো ভূমিকা নেই, পুলিশের কোনো ভূমিকা নেই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।